যেহেতু বেলায়েতে সাবজেক্ট দিছে, ওলিয়াল্লাহ সাবজেক্ট দিছে, আমি ওলিয়াল্লাহর উপরে কথা বলতেই হবে কথা কোন। ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর-রাহিম কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদে ওয়াস সামায়ে ওয়া জান্নাতে ওয়া হাইসু ওয়া ইউদা মেরুনা আদা আকুম। ইনশাআল্লাহু তাআলা তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান। জোরে সরে গান মারহাবা। আল্লাহর ওলির আর যখন হায়াত শেষ হইয়া যায়, আমরা দেশে অনেক মুলুবি আছে, আসলে পাবলিক কিন্তু সুন্নি। পাবলিক কি সুন্নি কথাটা বুঝেননি? যারা নবী মানে তারা কি সুন্নি, কিন্তু এ আমরা দেশের মোল্লারা যত বেজাল লাগে, কেউ কেউ নবী মারির তৈরি, কেউ কেউ নবী মরি ফসি গলি হসিয়ে গেছে, কেউ কেউ ওলি আল্লাহ বিশ্বাস করে না, এরম না কিছু মোল্লা আছে কি নেই, তারার কারণে বাংলাদেশে এত যানজট, এত রকমের বেজাল কথা কোন ঠিক নেই। পাবলিক কিন্তু সুন্নি। আপনারা যদি কোনো এলাকার মধ্যে এই বদ আকিদা বানাইতে চান, তাহলে ইমাম সাহেব যদি আপনি কোনো বদ আকিদাওয়ালা হন, তাহলে দেখবেন এটা কয়েকদিন পরে খারিজ হয়ে গেছে, কথা কয় না। মিলাদ কিয়াম যদি কোনো আপনার মসজিদের মধ্যে না পড়ায়, দেখবেন বাড়ি ঘরের মধ্যে আর মিলাদ হইতো না, ঠিক নেই। আর যদি ইমাম সাহেব যদি সুন্নি হয়, খাঁটি সুন্নি হয়, ওলি আল্লাহ বক্ত হয়, তাহলে দেখবেন মুসল্লিরা ওলি আল্লাহর বক্ত হবে, কথা কন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন আমরা দেশের মধ্যে অনেক মুলুবিরা ফতুয়া দেয়, মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, কয়নি কয়নি। অথচ আল্লাহর অলিরাই তো মরে না, দলিল আল আউলিয়া ও লাইয়া মতু, আল্লাহর অলিরা মরে না। আমি আপনার কাছে জানতে চাই, নবীজির জবান কি সত্য না মিথ্যা? এখন নবীজি ফরমান আল আউলিয়া ও লাইয়া মুতু, নবীরা মরে না, মরে না। তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর-রাহিম কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদে ওয়া সামাই ওয়া জান্নাতে ওয়া হাইসু আয়ুদা মেরুনা আদা আকুম। ইনশাআল্লাহু তাআলা যখন আল্লাহর অলিরার হায়াত শেষ হইয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, খবরদার খবরদার, আমার বন্ধুর রুহ তুমি আজরাইলিনের মধ্যে জমা দিও না। বান্ড কিন্তু দুইটা, বান্ড কয়টা? একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিন। আমার কথা বুঝতে কোনো অসুবিধা আছে না? ইল্লিন হলো ব্যবস্থার অংশ, সিজ্জিন হলো দুযোগের অংশ। এখন আল্লাহ বলে, খবরদার আজরাইল, আল্লাহর অলিরা কি আল্লাহর শত্রু না বন্ধু? আমার বন্ধুর হায়া শেষ হইয়া গেছে, তুমি আজরাইল জান কবজ করি, রুহুটা ইল্লিনের মধ্যে জমা দিও না, মনোযোগ। এখন আল আজরাইল কি কয় শুনেন? আজরাইল ডাক দিয়ে কয়, মাবুদ, ইল্লিন হলো ব্যবস্থার অংশ, সিজ্জিন হলো দোজকের অংশ, তোমার বন্ধুর রুহু ইল্লিনে জমা দিতাম না, তাহলে কি সিজ্জিনের তো প্রশ্নই উঠতে পারে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি আজরাইল আমার বন্ধুর রুহুটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম পাইয়া আজরাইল যখন মালাকাল মউত, আজরাইল আল্লাহর বন্ধুর অলি আল্লাহর রুহটা কবজ করে যখন ছেড়ে দেয়, আল্লাহ কুদরতি হাতে লইয়া ওই দেখের ভিতরে অলি আল্লাহর দেখের ভিতরে রুহুটারে পুনবার ঘুরাইয়া ফিরাইয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। দিলে কি হয়, কুয়াতাল আফসা দে, তখন তার কুয়াত শক্তি বাড়িয়া যায়, ওই কুয়াত শক্তি পাইয়া ফায়া ঝাবু না মিনাল আর দে, দুনিয়াতে আজরাইলের রুহু নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন, আল্লাহ যখন রুহুডারে ফিরাইয়া দিছে, এবার ভ্রমণ করে সাত জমিন। আরো জোরে সরে গেল, সুবহানাল্লাহ। ওয়া সামাই এ সাত আসমান ভ্রমণ করে, ওয়া জান্নাতে বহস্ত ভ্রমণ করে, ওয়া ইউদাম মেরুনা আদা আহুম। ইনশাআল্লাহ তাআলা যেখানে যেখানে আল্লাহর অলিরার ভক্তবৃন্দ আছে, ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করি। সুবহানাল্লাহ। মরি অমরে না তারাই আল্লাহর অলিরা, বলেন মরি অমরে না তার আল্লাহর অলিরা, ওরে দেশ বিদেশে ঘুরে তারা সুরুদ বদলাইয়া, বলেন দেশ বিদেশে ঘুরে তার সুরুদ বদলাইয়া, মরি অমরে না তারাই আল্লাহর অলিরা, বলেন মরি অমরে না তারা আল্লাহর অলিরা। জোরে সরেন মারহাবা। এখন আমরা এই তাফসীর দ্বারা বুঝতে পারলাম কে আল্লাহ বাবা এখনো জিন্দা, ঠিক নেই? এই জন্য আমরা জিয়ারত করতে যাই। আরেক জাত মুসলমান এই দানিওয়ালা টুফিয়েলা আমাদের চেয়ে অনেক সুন্দর, হৃষ্ট পুষ্ট, তরতাজা, নামাজি, ফরেজগার, ফতুয়া দেয়। আমরা বেলে মাজারও যাই পূজা করি। আমরা কি মাজারে পূজা করি?
আমরা করি জিয়ারত। আমরা কি করি? মনোযোগ। আচ্ছা, আমরা জিয়ারত করতে ফাতেহা লাগেনি? কথা কোন সুরা একলাস লাগেনি? দুরুদ শরীফ লাগেনি? না কোনো আমরা এই দুধ কলা বাতাসা দিয়ে কীর্তন করি, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে, এমন কোনো পূজা করিনি আমরা? আমরা কি দুধ কলা বাতাসা দিয়া মন্দিরের মধ্যে এই মূর্তি সাজাইয়া কি পূজা করি? আমরা কি করি? জিয়ারত। আমরা কি করি? আচ্ছা, এখন এই পূজা যারা ফাতেহারে যারা পূজা করিব, সুরে একলাসেরে যারা পূজা করিব, দুরুদ শরীফে যারা পূজা করিব, আমি আপনাদের কাছে জানতাম চাই তারা কি সুন্নি না ওহাবি? এখন আপনারা একটা ফতোয়া দিতেছেন, তারা তো অলি আল্লাহর দুশমন। তারা কার দুশমন? অলি আল্লাহর দুশমন। তো অলি আল্লাহর দুশমন যারা, নবীর দুশমনও তারা। কথা কর ঠিক নেই, তারা তো নবী মানে না, অলি আল্লাহ মানব কি? এই জন্য আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আমার জ্ঞানীগুনি ভাই বাবারা বন্ধুরা, আমি আয়াতে কারিমে নিয়েছিলাম বিসমিল্লাহি রহমানির রহিম, ইন্না রহমাতুল্লাহ করিবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ফরমান, হে আমার বান্দারা, তোমরা যদি আমি খোদার রহমত পেতে চাও তাহলে ওলি আল্লাহর দরবারে চলে যাও। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবার পক্ষে না বিপক্ষে? বলিও না ইয়া ওলিয়ার দরবার পাগল মনা মার, বলিও আপনারা কি ঘুমাই গেছেন নি? মোহাম্মতে বলিও না আউলিয়ার দরবার পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার আহা যাউলিয়ার দরবারে গেলে, যাউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, আউলিয়ার দরবারে গেলে, যাউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, বলিও না আউলিয়ার দরবার পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার। নবীর পাশে আদব খালে এক পলক বসে রইলে, হাজার রাতের নফল এবাদতে রসুয়াত মিলে, ওলির পাশে আদব খালে এক পলক বসে রইলে। ফলক বুঝেননি? চোখের বাইল ফাতা মারতে এদের কি কয়? এদের কি কয়? পলক। ওলির পাশে আদব খালে এক পলক বসে রইলে, হাজার রাতের নফল এবাদতে রসুয়াত মিলে, ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মহব্বত মিলে কোদার, বলিও না আউলিয়ার দরবার পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার। ওলি আল্লাহর নাই রে মরণ নাই রে অভাব ডরার বয়, দুস্ত বলিয়া তাদের যাকেন আল্লাহ দয়াময়। ওলি আল্লাহর নাই রে মরার নাই রে অভাব ডরার বয়, দুস্ত বলিয়া তাদের ডাকেন আল্লাহ দয়াময়। জালালিয়ে দেখে আসলো, জালালিয়ে দেখে আসলো ওলি ও আল্লাহর দরবার, বলিও না আউলিয়ার দরবার পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার। জোর সোরে মারহাবা। আজকে কি বার? রবিবার। আজকে কি বার? রবিবার। চলে যাইতেছি প্রত্যেক আজকে সোমবারের রাত্র আসেন প্রত্যেক বৃহস্পতিবারে। এই বাংলাদেশে এই সংসদ ভবন নাই, ভারতে নাই, সৌদি আরবে নাই, বাহরাইনের মধ্যে নাই, আবুধাবিতে নাই, কুয়েতে নাই, জর্ডানে নাই, একমাত্র আছে ইরাকের জমিনে বগদাদ শহরে একটা বেলায়েতি সংসদ ভবন। ওই বেলায়েতি সংসদ ভবনের আসন হলো 356টা। জোরে সরগন সুবহানাল্লাহ। 356টা আসন, 7 জন হলো মন্ত্রী। কজন? 2 জন মন্ত্রী নিয়ন্ত্রণ করে আসমান, একজনের নাম জিব্রাইল আর একজনের নাম হইল মিকাইল। সুবহানাল্লাহ। 2 জন নিয়ে জমিনকে নিয়ন্ত্রণ করে, একজনের নাম আবু বকর আর একজনের নাম হইল ওমর। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রী হইল 7 জন। কজন? 7 জন মন্ত্রী। 2 জন আসমান নিয়ন্ত্রণ করেন, 2 জন জমিনকে নিয়ন্ত্রণ করেন। আমার গায়ের বাইরা বাবারা বন্ধুরা, স্পিকার হইলেন 1 জন, যিনি পিরানে পীর দাস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি। তিনি কি স্পিকার? মারহাবা সভাপতি। তিনি কি স্পিকার? সভাপতি। মারহাবা কয় না? ভাই বাবারা বন্ধুরা, ওই সংসদ ভবন প্রত্যেক দিন বসে না, টাইম আছে, সময় আছে, দিন আছে, তারিখ আছে, শুধু বাইরে সপ্তাহে মাত্র 1 দিন, ওই দিনের নাম হলো বৃহস্পতিবার। ঘুমাই গেছেন? কি বার? বৃহস্পতিবার। সময় হইল আসর হইতে মাগরিব পর্যন্ত।
ওই আসর হতে মাগরিব পর্যন্ত এই সংসদ ভবনটা বসা হয় ইরাকের জমিনে বাগদাদ শহরে গাউসে পাকের সভাপতিত্বে। আজকের এই খেওয়াই গ্রামের মাহফিলটা যে আল্লাহর ওলি নিয়ন্ত্রণ করেন আমরা কিন্তু তিনারে দেখিও না চিনিও না। কথা কয় গত বৃহস্পতিবারে তিনি বাগদাদের সংসদ ভবনের মধ্যে ডাক দিয়ে বলে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আগামী রবিবার দিবাগত রাত্রি মাওলানা মোবারক হোসেন জালালী সাহেব তিনি যখন ওয়াজ করবেন তিনার ওয়াজের মধ্যে কতজন মানুষ থাকবেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানতে চাই, আপনাকে অশেষ ধন্যবাদ। গাউসেবাগ সরকারে বাগদাদ স্পিকার হইয়া সভাপতি হইয়া কথাটা লিপিবদ্ধ করবেন, বাইরে তিনার কাছে আবার প্রশ্ন করবেন ওই মাহফিলে তাবারুক আছে কি নাই, যদি থাকে কি সর্বপ্রথম পাবেন, কে সবার পরে পাবেন, কত প্যাকেট তাবারুক হবে, কতজন মা বোন ওই মাহফিলের দিন সজাগ থাকবে, কে কে এই মাহফিলের মধ্যে আসবে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানতে চাই, আপনাকে ধন্যবাদ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সরকারে বাগদাদ বেলায়েতি সংসদ ভবনের মধ্যে বেলায়েতি হাত মোবারক দিয়া বেলায়েতি কলম লইয়া বেলায়েতি কাগজের মধ্যে কথাগুলা নোট করবেন, শুক্রবারে জুমার নামাজের পরে দয়াল নবীজি রওজা শরীফের মধ্যে যাইয়া পেশ করবেন, আমার দয়াল নবীজি যার যার নামের মধ্যে টিক চিহ্ন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কিদ্রুতি সিলমুর দিয়ে আজকের মাহফিলে তারে হাজির করে দিছে। কি বুঝলেন, যারা আমরা আসলাম তাদের নামের মধ্যে আল্লাহর হাবিবের টিক চিহ্ন মোবারক আছে এবং আল্লাহর কুদরতি সিলমুর দিয়া আজকের মাহফিলে আপনারা হাজির করে দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না, যেহেতু আপনারা অবর আছেন ওলি আল্লাহর যুগ, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা, ভাইরে বেলায়েতের মাধ্যমে অলিগণের মাধ্যমে আল্লাহ পৃথিবীটা নিয়ন্ত্রণ করবেন, এই জন্য আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ওলি আল্লাহ যে পথ দেখাইয়া দিছে ওই পথে মতে চলবেন থাকবেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা রেসালাতের বাণী প্রচার করেছে, কথা কোন ঠিক নেই, এই রেসালাতের বাণী আমরা অলিগণের মাধ্যমে পাইলাম, আমরা নামাজ শিখলাম অলিগণের মাধ্যমে, আমরা রোজা পাইলাম অলিগণের মাধ্যমে, ওলি আল্লাহ রোজা শিক্ষা দিছে এইভাবে রোজা থাকো, এই টাইম হইতে এই টাইম পর্যন্ত আল্লাহর অলিরা রোজা রাখিয়া দেখাইছে, আল্লাহর অলিরা আমল করে দেখাইছে, জামা ফইরা দেখাইছে, দানি রাইখা দেখাইছে, পোশাক ফরিয়া দেখাইছে, টুপি ফরিয়া দেখাইছে, পাগড়ি লাগাইয়া দেখাইছে, আল্লাহর অলিরা যদি না শিখাইতো আমরা বাংলাদেশের মানুষ নয়, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আমরা হিন্দু থাকতাম, কেউ আমরা মুসলমান হওয়া সম্ভব হইতো না। এই দেশের মধ্যে রাসালাতের পানি সর্বপ্রথম প্রদান করছেন খাজা গরিবে নওয়াজ, কথা কন না, ওই খাজা গরিবে নওয়াজ কত কষ্ট পরিশ্রম করে আল্লাহর দিন কায়েম করলেন, যখন ফিত্তি রাজা খবর পাইল, অজয় পাল খবর পাইল খাজা বাবারে উঠাইয়া দেবে, দেশের মধ্যে থাকতে দিবে না, কয় না এটা ফিত্তি রাজার দেশ, অজয় পালের দেশ, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কয় না না, মাফি সামাওয়াত ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আল্লাহর দিন কায়েম করার জন্য আসছি, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আল্লাহ পাকের পছন্দ ধর্ম, এই ধর্ম যারা গ্রহণ করবে তারার নাম হবে মুসলমান। বোমাবাজির মাধ্যমে এই দেশের আসালাত প্রসার হয় নাই, কথা কোন ঠিক নেই, আল্লাহর ওলিরে বোমাবাজি শিখে নাই, বোমাবাজি শিখায় নাই, আল্লাহর ওলিরে বোমাবাজি করেও নাই, আমরাও তো বোমাবাজি চাই না, কথা কোন জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ। উনি বলেছেন যে তাওহীদের বাণী, কালেমা শরীফের বাণী, রাসালাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জোরে সোরে মারহাবা মারহাবা। আজকে যারা ইসলাম শিক্ষা দিছে আজকে তাদের মাজারে বোমাবাজি করে, তাদের মাজারে আমার ভাইয়েরা বাবারা অশ্লীল ভাষায় গালি গালাজ করে, কয় এই দেশে কোনো মাজার থাকতে দেব না, নাউজুবিল্লাহ। তাহলে আমরা জিয়ারত করবো কাকে, আমরা মা বাবার কবর শরীফ জিয়ারত করবো, আমরা উলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করবো, আমরা নবীজির রজা শরীফ জিয়ারত করবো, নবীজি ফরমান মানজার একাবরি ওয়াজা বাতলা হুসাফাতি, যে ব্যক্তি আমি নবীর রজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবীর তাকে সাফায়াত করে ব্যবস্থা ঢুকাইয়া দেবো। জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আমির মুহাম্মাদ ওয়ালা আলি
অনেকে উনি কাফের, ওনাকে কি কাফের না বলে কাফের, এই সম্পর্কে একটু জানতে চাই। নিবেদক মাকসুদুল আলম মাদ্রাসা কমিটি। আমার ভাইরা বাবারা বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রশ্ন, হুজুর দয়া করে একটু বলবেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলা হয় যার উপরে আল্লাহ রাসূল খুশি হইয়া যায়, যার উপরে আল্লাহ রাসূল রাজি হয় তারে কি কয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে সোরে কেন, সুবহানাল্লাহ। অতএব আমি মা আমিরে মুয়াবিয়াকে খারাপ জানতে পারি না। আমার বাবা জালালি শাহ বুজুর, আমরা অনেক মূর্খ মানুষ আছি, আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা মনে করি আমরা ফির শাহ বুজুর যেই দিকে আমরাও সেই দিকে, কথা কন না, রাসুলের কাজ ফিরে করে একই হইয়াছে যার, খুদার কসম পীরে তারে রাসুল হইয়া করবে ফার, সুবহানাল্লাহ কন না, দুললে দরার মতন দুর্গিন আর না হয় ফিস লেগে যাইবেন, কথা কয় না। দাদদেরে মানাছে খারাপ ইমানদার বালা, মানলে মানার মতো, মানার নামে হইল ইমান, মানার নাম কি, জানার নাম ইমান নয়, সিনার নাম ইমান নয়। আবু জাহেল জানে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কথা কয় না, আবু জাহেল নবীর চিনে না, চিনে, কথা কয় না, চিনিনি, চিনে কিন্তু মানে না, কি করে না, মানে না, এই জন্য মানার নাম ইমান। এবার আসেন মানাটা আবার তিন প্রকার, কয় প্রকার, ভয় মানা, লোভে মানা, ভালোবাসার সহিত মানা, সে কনসেন কন্ডা ভালো। খলিফাতুল মুসলিমিন ওমর যখন ইসলাম গ্রহণ করছে, আচ্ছা ওমর কি মেজাজটা কি ঠান্ডা না গরম, এবারে তরবারি ভয়ে কিছু মুনাফেক নবীরে মানছে, এরা হচ্ছে মুনাফেক, এরা কি মুনাফেক। এবার ওসমান জিন্নুরাইন, ওসমান গনি, গনি অর্থ ধনি, গনি অর্থ কি ধনী, ওসমান গনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহু আকবার, ওসমানের দনের লোভে কিছু লোক যাইয়া নবীর কাছে মুসলমান হয়েছে, এরা হয়েছে ওসমানের দনের লোভে, এই লোভে মানার নাম ইমান নয়, নবীরে মানছে। আবার উমরের তরবারের ভয়ে নবীরে মানছে, এই ভয়ে মানার নাম ইমান নয়, লোভে মানার নাম ইমান নয়। আবু বকর সিদ্দিকের মতন যারা ভালোবাসিয়া নবীরে মানছে তারা ইমানদার হইয়া গেছে। তোমায় দেখলো যারা চিনল তারা হৃদয় নয়নে, তোমায় দেখলো যারা চিনল তারা হৃদয় নয়নে, অনুমানে বুঝবে কি আর লোকের বসনে, অনুমানে বুঝবে কি আর লোকের বসনে, তোমায় দেখলো যারা চিনল তারা হৃদয় নয়নে, তোমায় দেখলো যারা চিনল তারা হৃদয় নয়নে, আবু জাহেল অন্ধ নয়ন দেখলো না সেই নুরি চরণ, আবু জাহেল অন্ধ নয়ন দেখলো না সেই নুরি চরণ, আবু বকর জীবন কোরবানে নবীর চরণে, আবু বকর জীবন কোরবানে নবীর চরণে, তোমায় দেখলো যারা চিনল তারা নবীর দয়ালে নবীরি, জোরে সোরে সুবহানাল্লাহ। হযরত আমরা মাবিয়া কই কি কই না, মাবিয়া যদি সাহাবা না হইতো তাহলে হযরত লাগাইলাম হোক না, হযরত মাবিয়ার গড়ে এজিদকে সিজালি, নবীর বংশে রক্তের স্রোতে কারবালা বাসালি, কি খেলা খেলিলে দয়াল, কি খেলা খেলিলে, ক্ষণে সুখী ক্ষণে দুঃখী আমাকে করিলি, সুবহানাল্লাহ। অতএব হযরত আমিয়া আমিরে মুয়াবিয়া, আমরা আমার আমি নগণ্যের পক্ষে সম্ভব হবে না ওনাকে আমি খারাপ জানা। আর সাহাবিও কান্ন জুম, সাহাবিরা আর আকাশার তারকার মতন, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবা নিয়ে সমালোচনা করা আমি গুনাগারের এই জবান দিয়ে শোভা পায় না, আমি পারবো না। এলা আপনারা আমারে ভালো জানেন আর খারাপ জানেন, আমার বাবাও হযরতে আমির মুয়াবিয়ায় বিশুদ্ধ মুখলেস সাহাবি বলেছেন। এবার আপনাদের ইচ্ছা, আপনাদের মত, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক, কি কি, এবার নিজের বিবেকটারে ক্রস করে দেখেন। আমার জলিল কদর একজন সাহাবি, আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবি, এই জন্য রাদিয়াল্লাহু বলছেন এবং লাল নামের আগে দিয়ে যিনি লেখছেন তিনিও আমিরে মুয়াবিয়ার পক্ষে, এই জন্য হযরত লাগাইছে, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাইছে, যার কারণে ওনার আকীদা সহি, মারহাবা কন। আচ্ছা যাক, তো আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা আজকের ওয়াজের দ্বারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, চেষ্টা করবেন যৌতুক হারাম থেকে দূরে থাকতেন। যদি হারামে কোনো দিন আপনি আরামের আশা করা যায় না, হারাম খাইয়া সন্তান জন্ম দিলি আমার ভাইয়েরা বাবারা, এটা হালালের আশা করা যায় না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল আর মঞ্জুর করুক না, আমিন। আবার এখন আমরা মুনাজাত দেব, দাঁড়ানো ভাইয়েরা যদি কষ্ট করে বসেন তাহলে মাহফিলে আদবটা রক্ষা হবে, তারপর ধাওয়াটা একটু সহজ হবে।
দিতে আসছে।